আমি এলাকায় গেছি তো স্বাভাবিকভাবে এলাকায় অনেক সময় ক্ষেত কামারে জমির মধ্যে গোড়াগাড়ি করা হয়। এই আপনারা তো আবার ভিন্ন ভাষায় কথা বলেন, চট্টগ্রামে আইলে তো মনে হয় এটা অন্য রাষ্ট্রে আয়া বসছি, কক্সবাজারে গেলে তো এটা পুরাই আরেক রাষ্ট্র। তো আপনারা আমার কথা বুঝতেছেন তো, কথা বুঝাইতে পারতেছি তো? তো এলাকায় গেলে স্বাভাবিকভাবে খেতে কামারে যাই, তো কাজ করতে বড় ভাই কাজ করতেছে দেখতে গেছি। আমাদের গ্রামে আবার একটা প্রচলন আছে, আপনাদের এলাকায় আছে কিনা, কিছু মুরব্বীরা আছে আমাদের খেতে কামারে কাজ করে, আবার কাজ করতে করতে এমন কাজ শুরু করে যে দুপুরের খাবার খবর নেই, পরে বাড়ি থেকে ভাত নিয়ে যেতে হয়। আছে আপনাদের এলাকায়? তো বড় ভাইয়ের জন্য ভাতিজা, আমার ভাতিজা ভাত নিয়ে গেছে, আমিও সাথে গেছি। যাওয়ার পরে ভাত যখন নিয়ে গেলাম তখন গিয়া দেখি সে হাল চাষ করতেছে। কি করে? হাল চাষ করে। আমগর এলাকায় আবার গরুর জোয়াল দিয়া, গরুর দুই কাত, আপনারা কি গন জোয়াল না কি গন জোয়াল, আর একটা যে ওইরকম দাবায় দেয় ওটাকে লাঙ্গল, যাই হোক মিল আছে। তো লাঙ্গল আর জোয়াল লাগাইয়া বড় ভাই চাষ করতেছে ক্ষেতের মধ্যে। তো বাতিজার আমি খাবার নিয়ে গেছি, তো দেখলাম গিয়া বড় ভাই কয় কি হির টাইট, কি বলে টাইট, আপনারা কি বলেন, এরাই এরাই খিতি, আম করে না আবার এরাইটা বলে না, কয় হির থিতি টাইট, তিনটা কয়। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম খাবারের জন্য বড় ভাই আসছে। তো স্বাভাবিকভাবে করে কি, যখন গরু কেরাইকে আসে তখন লাঙ্গলটা যেটা আছে ওইটাকে একটু দাবায়া জুড়ে নিচে একটু দাবায়া দিয়া তারপরে আসে। তো ভাই এইভাবে দাবায়া দিয়ে আসছে, আমার আমারে বলতেছি কয় একটু দৌড়া রাখ গিয়া যদি চলে যায়। তো আমি গিয়া ধরছি, শেখাইতে আসছে ক্ষেতের পাশে বড় আইলগুলো, আইল কি বলেন, মুঠ আইল না লাইল, আচ্ছা যাই। তো এটার উপরে খাইতে আসছে, আমারে বলছে ধরে রাখতে। আমি মনে মনে চিন্তা করছি, হ্যাঁ কইলে হিরির কইলে যা, আমি কইলে যাইব না। আমি করছি কি হিরির কইছি, তুই তুই না হিরির বলছি, ও মা আমি যে ক্ষেতে চাষ করতেছিল এ ক্ষেত রাইক্যা আইল টাইল ভাইঙ্গা করে যাইতেছে। আমি এই যে আমি আমি তো দেখছি আবার কতক্ষণ খেয়াল করছি যে হ্যাঁ যদি উল্টা দিকে যাইতে চাই তাহলে টাইট কর। তো আমি টাইট কইছি মা যাইতেই আছে, তো আমি হির টাইট থি থি সব কইতেছি কোনোটাই মানে না। তো এক পর্যায়ে বড় ভাই দৌড়ে আসা লাঙ্গলে ধরলো খাওয়া ফেলায় রাইকা। কি অবাক বিষয়, সে হির বলতে গরু ওই দিক থেকে আবার নিজে এই ক্ষেত্রে চলে আসলো, লেঙ্গুরে কেমনে নাড়া দিয়ে একটা হালকা ফসার মধ্যে বাড়ি মারছে চলে আসছে। আমি অবাক হয়ে গেল, সেদিন আমার বুঝে আসলো যে কাজ যারে সাজে সে না করলে কাবলা বাজে।